আমরা এগিয়ে যাচ্ছি রামপুরহাটের সানঘাটাপাড়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপের দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি সানঘাটাপাড়া সার্বজনীন দুর্গা উৎসব রামপুরহাট। চলুন যাই আমরা ভেতরের দিকে। এখানে প্যান্ডেল করা হয়েছে টোটালটা চট দিয়ে, চটের ওপরে দেওয়া আছে লাল রঙের কাপড় এবং তার উপরে বাঁশের বেত দিয়ে কাজ করা আছে। চলুন দেখি কাছ থেকে গিয়ে। এটা টোটালটা চট, এটা লাল রঙের কাপড় এবং তার উপরে এই যে চামচগুলো লাগানো আছে যেগুলো আইসক্রিমে সাধারণত ইউজ করা হয়। আর এগুলো হলো ছোট ছোট ঝুড়ি। আমরা যে মাটির ভাঁড়ে চা খাই সেই মাটির ভাঁড়কে উল্টো করে টিস্যু পেপার ঝুলিয়ে দেওয়া হয়েছে। সত্যি সামনে যে বড় ফুলটা দেখছি এটার মাঝখানে যেটা আছে এটা দিয়ে মুড়ি চালা হয়, এটার নাম হচ্ছে মুড়ি চালা, চালুনি বলা হয় একে। এবং তার চারিপাশে যেগুলো দেখছি আমরা এগুলো কুলো, কুলোর সাইডে পুরোপুরি কাপড়কে সেলাই করে একটা ফুলের আকার দেওয়া হয়েছে। এবং নিচে যেগুলো আছে এগুলো সব বিভিন্ন কালারের কুলো। প্রতিটা মুড়ি চালনির মধ্যে রয়েছে লাইট। সামনে মায়ের মূর্তিটা পুরোপুরি একটা ফটো ফ্রেমে সাজানো রয়েছে। সামনে রয়েছে ছোট্ট দুর্গা মায়ের মূর্তি, এই মূর্তিকেই পুজো করা হয় এবং এটা জাস্ট দেখানোর জন্য। একটা নতুন লুকে, সত্যি দুর্গা মাকে একটা নতুন লুকে এখানে প্রদর্শিত করা হচ্ছে। রামপুরহাট সানঘাটাপাড়া সার্বজনীন দুর্গা উৎসবের আলোকসজ্জায় রয়েছে চন্দন ইলেকট্রিক।